হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াইন ডাইন শাইন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সবাই খুব মজায় দিন কাটাচ্ছ। আজকে আমরা এসে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আমরা তো সবাই একটু বেশ বিকেলের দিকে ভাজাভুজি খেতে ভালোবাসি, আফটার অল আমরা বাঙালি বলে কথা। সো এখন তার সাথে সাথে রমজানের মাসও চলছে, তো আমরা আজকে যে রেসিপিটা দেখাবো সেটা আপনারা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার রমজানে যখন ইফতার পার্টি হবে বা বাড়িতে যখন ইফতার করবেন খুব সহজেই সেটা বানিয়ে নিতে পারবেন। তো আমাদের আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা না আমরা সবাই বেসিক্যালি তরকারি হিসেবেই খেয়ে থাকি, বাট আজকে একটু ডিফারেন্টলি ট্রাই করেছি আমরা, এবং আমাদের রেসিপিটার নাম হচ্ছে এচোর চিংড়ি চপ। সো আমরা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিতে চাইবো, প্লিজ ভিডিওটা দেখতে থাকো পুরো রেসিপিটা দেখার জন্য, কিছু ডিফারেন্ট ট্রাই করব, প্লিজ সাথে থাকো। আর আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো যারা এখনো অবধি করোনি, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা বানিয়ে আমাদের জানাইও কেমন লাগলো। একদম আমাদের কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কেমন লাগলো, এবং আমাদের আরো নতুন যদি কিছু রেসিপি দেখতে চাও সেগুলো প্লিজ সাজেস্ট করো। একদম চলো আজকে তাহলে দেখে নিই এচোর চিংড়ি রেসিপিটা বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। এচোর, আলু সেদ্ধ, পেঁয়াজ যেটা আমরা পরে কেটে নেব, রসুন বাটা, আদা, চিংড়ি মাছ, টমেটো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পাতি লেবু, সাথে লাগছে নারকেল কুড়ো, যেটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, আর লাগছে কাঁচা বাদাম, ব্যাটারটা বানানোর জন্য বেসন, হলুদ, কাশ্মীরি মির্চি, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো নুন এবং বেকিং পাউডার। ভাজা মশলা বানানোর জন্য আমরা যেটা নিচ্ছি সেটা হলো জিরে, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর সাথে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, আপনারা চাইলে রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। চলো তাহলে এঁচোরটা সিদ্ধ করে নিই। সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নিচ্ছি, তোমরা দেখবে যাতে এঁচোরটা বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতাগুলোকে কুচো করে নেব, তার সাথে চিংড়ি মাছগুলোকেও ছোট ছোট করে কেটে নেব। এরপর একটা শুকনো খোলায় গোটা মশলাগুলো ভেজে নিয়ে তারপর কাঁচা বাদামগুলো সামান্য তেলে ভেজে নেব। এবারে সিদ্ধ করা এঁচোরগুলো আর আলুটাকে একসাথে মেখে একটা ডো বানিয়ে নেব। এরপর কড়াতে সামান্য তেল দিয়ে কুচো করে রাখা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যতক্ষণ না হালকা বাদামি রঙের হয়ে যাচ্ছে। এরপর এতে ছোট করে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, সাথে রসুন বাটা আর সামান্য আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চি, সামান্য হলুদ আর জিরে গুঁড়ো। এরপর মেখে রাখা এঁচোরের ডোটা দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিছুটা নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের ডোটা রেডি হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে চলো ব্যাটারটা বানিয়ে নিই। ব্যাটারটা বানিয়ে নিতে একটা বোলে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি, তাতে অল্প হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চি আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন আর এক চিমটে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, তাতে ফ্লাফিনেসটা ভালো আসে, আর তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। দেখবে যেন বেশি পাতলা না হয়ে যায়, এইরকম একটা থিকনেস যেন থাকে। আমাদের মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলা,
আর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, যেটা একটা ট্যাঙ্গিনেস বাড়াবে। আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এর সাথে সামান্য আরেকটু আমি ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি, সাথে সামান্য নারকেল গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমাদের মশলাটা মাখাটা রেডি করে নিলাম। আমরা তাহলে এবার লিচিটা বানিয়ে নিই চপের, ছোট ছোট করে বানাবে না, বেশ এই সাইজটা না আরেকটু বড় করো, আমরা তো দোকানের চপ খাচ্ছি না, আমরা বাড়িতে বানিয়ে খাচ্ছি, বেশ একটু বড় বড় হলে ভালো হয়। দোকানের চপ এই সাইজটা ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে, কারণ দোকানের চপে তো বেসনই থাকে, হ্যাঁ পুর আর কোথায় থাকে। এটার মধ্যে একটু গুঁড়ো বেসন লাগিয়ে দেবো যাতে এটা আটকে না যায়, আর এটা ভাজাটাও তাহলে ভালো হবে। আমাদের এগুলো বানানো হয়ে গেছে, এবার তাহলে আমরা চলো ভেজে নিয়ে যাই এগুলো। তেলটা গরম হয়ে গেছে, আজকের টিপসটা হলো এই গরম তেল যদি আমাদের বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিই তাহলে চপটা বেশ মুচমুচে হবে খেতে। এবার এই মাখাটাকে নিয়ে ভালো করে ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম ফ্লেমে রাখা হয় যাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়ে যায় আর বাইরেটাও পুড়ে না যায়। এবার এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নিয়ে সামান্য একটু বিটনুন ছড়িয়ে দিলাম। তাহলে আমাদের চপ রেডি হয়ে গেছে, এঁচোর চিংড়ি চপ। দেখে নিলেন কিভাবে আমরা এঁচোর চিংড়ি চপটা বানালাম। আর আজকে আমাদের গেস্ট হচ্ছে রাজ, ও টেস্ট করে বলবে কেমন হয়েছে। খেয়ে দেখ কেমন হয়েছে বল। একটু মুড়ি নিবি? একটু মুড়ি দিয়ে খা, ভালো লাগবে। একটু মুড়ি দিয়ে খেয়ে দেখ। ও মাই গড, সন্ধ্যেবেলা চপ মুড়ি জমে গেছে। আপনারা বাড়িতে বানান আর রমজান মাসে রোজার সময় বানিয়ে খান, আর আমাদের জানাবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে, আর লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।